গাইজ, আজকে আমি জীবনে সেকেন্ড টাইম একটা ইনস্ট্যান্ট পিৎজা বানাতে চলেছি এবং ওটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। চলো রেসিপিটা শুরু বানা মানে বানানো শুরু করা যায়। লেটস গো। হেলদি এন্ড নরম চুলচুলে পিৎজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আটা, এইটুকুন আটা নিয়েছি গাইজ। আমি আর একটু মানে আর একটু অল্প স্বল্প সাদা তেল নিয়ে নিয়েছি, মানে এটাকে মিক্স করবো যাতে এটা একটু নরম থাকে, যেন আমি সাদা তেলটা ইউজ করেছি। আর একটু নরম বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি এখানে দই, আর একটু নরম, আমি তো নর্মালি বলি, আর একটু নরম বানানোর জন্য আমি এখানে দই দিয়ে দিয়েছি। তখন আমরা মিক্স করে নেবো, নর্মালি ডোটাকে মাখিয়ে নেবো। আমার ডোটা বানানো হয়ে গেছে, এখন আমরা পিৎজার শেপে দিয়ে দিই। আমাদের পিৎজা ব্রেডটাকে আমি মেরে মানে যা ইচ্ছা তাই করে ঠিক করে দিয়েছি, তার মধ্যে আমার ফিঙ্গারপ্রিন্টও দেখতে পাচ্ছি। আমি তো বাসা মানুষ, গ্যাসের জন্য একটু গোল হয়, নিজেকে তেরা ব্যথা হয়ে গিয়েছে। তো গ্যাস এখন নিজেদের দুশ্মনকে তোমরা যেমন করে মারতে চাও, মানে হ্যাঁ ওভাবে পিৎজা ব্রেডটাকে কিচু 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 করে দিবে। ঠিক আছে, তো ম্যাডাম করি, তারপর তোমার সাথে দেখা হোক। তো গাইজ দেখতেই পাচ্ছো আমাদের পিৎজা একদম মারামারি করে রেডি হয়ে গিয়েছে। তো আমি এটাকে কিছুক্ষণ জন্য রেখে দিয়েছিলাম ঢেকে। তো এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি আমাদের নর্মাল কেচাপ। তো গাইজ এটাকে স্প্রেড করার পর এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের ফেভারিট মেয়োনিজ অ্যান্ড আমাদের যে চিজ সস, ওটাকে মিক্সড করে। তো গাইজ হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বেশি। তো গাইজ এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজিস, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। গাইজ অনেকেই মানে তোমরা ক্যাপসিকামও দিতে পারো নিজেদের এটা চয়েসে, বাট আমি ক্যাপসিকাম খাই না, সো আমি দিচ্ছি না। আমার ক্যাপসিকাম মোটেও ভালো লাগে না খেতে, তো তার জন্য আমি ক্যাপসিকামটা দিচ্ছি না এখানে, যেহেতু আমি এটা শুধুমাত্র নিজের জন্য বানাচ্ছি। যদি অন্য কারো মানে করো দুজন তিনজনের জন্য হতো তাহলে হয়তো আমি তাও ক্যাপসিকামটা দিতাম, বাট আমি দিচ্ছি না, আরও দিব ভেজিস। তো চলো দেখা দেখতে থাকো। তো গাইজ এখানে আমার কিন্তু টপিং আমি কোনো খুঁজে পাইনি, এই জন্য আমি এই টপিংসগুলো দিয়ে দিয়েছি মানে ভেজিস। তো গাইজ এটা কিন্তু ভেজ না, তো আমি যেহেতু বলে দিয়েছি ভেজিস নিজেদের চয়েসে, তো বলতে পারো টমেটো পিৎজা হতে পারে। তো এবার চলো আমি এটা আমাদের দিয়ে দিচ্ছি অরিগানো। তোমরাও দেখতে পাচ্ছ অনেক ক্রিম ক্রিম কীসব আমি দিয়েছি আমার পিৎজার উপরে। আমার একটু মেয়োনিজের সোয়াদটা একটু বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করে দিয়েছি। তো এখানে আছে আমার কাছে এই অরিগানোটা, কেয়া অরিগানো, তো আমি এটা এখন দিয়ে দিব। চলো দিয়ে দেখা করছি। পিৎজার আগে একটু ঝাল স্পাইসি বানানোর জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চলো দেওয়া যাক। এখন আমি দিয়ে দেবো চিজ, তো আমি চিজ স্লাইসটাই ব্যবহার করছি। তো গাইজ আমার পিৎজা বেস্টিং কিন্তু রেডি হয়ে গেছে, মানে হ্যাঁ রেডি হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছি আমি ভরে ভরে চিজ দিয়েছি। ওয়েট, এই জায়গাটা চিজটা নেই, তো আমি এটার থেকেই ভেঙে এখানে দিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটা কোনায় কোনায় চিজ থাকবে, বুঝেছো তো? এটাই হচ্ছে পিৎজার আসল রূপ। তো চলো এখন আমার প্যানটাকে বসে দিই, যেটার মধ্যে হবে বাটারটা এটার মধ্যে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পিৎজাটাকে ওটার মধ্যে দিয়ে দিব। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি বসে দিয়েছি বাটার দিয়ে। তো গাইস এখন আমি বাটিটা দিয়ে রেখে ঢেকে দিয়েছি। এখানে আমাদের পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে, আনন্দদায়ক মানে খেয়ে একটু রিয়াকশনটা দেখে নাও আমার। যেটা আমরা হাফ পিৎজা আমি নিয়ে নিয়েছি, ভালো খেয়ে দেখতেই পারো ইনস্ট্যান্টের মধ্যে আর কী চাই, ভালো টেস্টি। তো গাইজ রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখো, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে।